বিদেশের মাটিতে 14-15 ঘন্টা এমনকি 18 ঘন্টা কাজ করতে অতটা কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে 1 ঘন্টা রান্না করতে। রান্না করার ভয়ে আজকে প্রায় 10 দিন ধরে ভাতে ইসবকে দেই না। এ আসে একটা আশেপাশে যদি বাঙালি হোটেল না থাকে তাহলে আরো বড় কষ্ট। পাশে একটা ইয়েমেনির হোটেল আছে, ওই জায়গায় খাইতে খাইতে ইয়েমেনি খাবার খাইতে খাইতে আর ভালো লাগতেছে না। সকালবেলা নাস্তা করবো যাওয়া লাগবো ওই জায়গায়, এই কারণে আর ওই জায়গায় গেলাম না। ওই সুপার মার্কেট থেকে 1 টাইম নুডলস আনলাম, তখন 1 টাইম নুডলস খাবো আর কি। আশেপাশে বাঙালি হোটেল থাকলে একটা লাভ আছে, রান্না করতে মন না চাইলে বাঙালি হোটেলে খাওয়া যায়। এই জায়গায় আশেপাশে বাঙালি হোটেলও দেখতেছি না, যাওয়া লাগবে অনেক দূরে। ইমিনি খাবার খাওয়াও যায় না, ওরা যে কেমনে খায় ওরাই জানে। তো এই কারণে নিয়েছি 2টা কলা আর 2টা নুডলস নিয়েছি 1 টাইম, এগুলা খাইবো আমি।